আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মশলাদার শুকনো ঝাল চিংড়ি মাছের, শীতের ধনেপাতা দিয়ে দারুণ মজাদার। যেমন দেখতে তেমন খেতে হয়েছিল, খুব স্বাদের। আমি তন্দ্রা রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মশলাদার শুকনো চিংড়ির ঝাল, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি পুরো রেসিপিটা শেয়ার করলাম গরম ভাতে, দারুণ স্বাদের। প্রথমেই আমি চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম আর চিংড়ির মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। চিংড়ির মাথাগুলো বাদ, আর যেমন করে পরিষ্কার করে সেটা পুরোপুরি শেয়ার করিনি, মোটামুটি কেটে ধুয়ে একেবারে সামনে হাজির করলাম। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কড়ায় তেল গরম করলাম এবং সর্ষের তেলে আমি এই পুরো রেসিপিটা করেছি। মাছের যে কোনো রেসিপি সর্ষের তেলে দারুণ স্বাদের হয়। আগে প্রথমে অল্প তেল দিয়েছি, দিয়ে চিংড়ি যে নুন হলুদ মাখানো এটা সামান্য একটু সাতলে নিয়েছি, খুব কড়া কিছু কিন্তু নয়, ভাজিনি। দিয়ে দিলাম চিংড়িগুলো আর সামান্য একটু হালকা নুন হলুদ মাখানো আছে, নাড়িয়ে নিলাম। চিংড়িগুলো ভাজা করে তুলে নেব, তারপরে আমি আবার আরেকটু তেল দেব, কেননা এটা মশলাদার ঝাল হচ্ছে, ঝাল মশলা সবই থাকবে এতে, যার জন্য একটু তেল বেশি দিলে খেতে খুব সুন্দর হবে। গরম ভাতে এটা মেনলি মানে খাওয়ার প্রথম দিকে কিছু ভাজা ডাল খেয়ে নেওয়ার পরই এই ঝালটা যদি খাওয়া যায় বা দেওয়া যায় যে কোনো ইয়েতে, অনুষ্ঠানে বলুন আমরা এমনি আর কি ঘরেই বলছি, দারুণ মজাদার। তিন চার রকমের মাছের মধ্যে একরকম চিংড়ির পদ আমাদের থাকেই। মাছগুলো যে ভাজা হয়ে গেল আমি আলগা করে তুলে নিলাম, আমি কিন্তু হালকা একটু সাতলে নিয়েছি, খুব কড়া কিন্তু কিছু ভাজিনি। এবার ওই কড়াইয়ের মধ্যেই, কড়াইটার পাল্টাইনি, যা তেল ছিল তার মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করেছি। আর এখানে একটা মশলা আমি বেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে, আর 1 ইঞ্চির আদা আর কয়েক টুকরো রসুন। সামান্য একটু গ্রাইন্ড করে নিয়েছি আর ধনে পাতা কুচি মশলাদার ঝালে দিতেই হবে, না হলে অসম্পূর্ণ থাকে। কড়াইয়ে তেল আমি আর বদলাইনি, তার মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে আমি ওই পেঁয়াজ বাটাটা, বড় একটা যে পেঁয়াজ বেটেছি ওইটা পুরোপুরি দিয়ে দিলাম। খুব ভালো মতো পেঁয়াজটা আমি কিন্তু তেলের সাথে কষিয়ে নিলাম, শুধু পেঁয়াজ বাটা আছে এখানে। এখন এরপর এর মধ্যে আমি মশলাগুলো পরপর অ্যাড করছি, মানে পেঁয়াজটা আমি আগে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেল, এরপর এর মধ্যে আমি ওই 1 ইঞ্চির যে আদা টুকরো আর কয়েক টুকরো রসুন, আদা আর রসুন এর মধ্যে এবারে দিয়ে দিলাম। আদা রসুন আর অন্যান্য মশলাগুলো বলছি, আদা রসুন একসাথে দিয়ে দেওয়ার পর একসাথে নাড়িয়েছি। এবার এর সাথে আর দিয়েছি আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা মানে ঝালটা নিজেদের মতো করে নেবেন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 চামচ জিরে। জিরে গুঁড়োর পরিমাণটা এখানে খুব কম দিয়েছি, আর স্বাদ মতো নুন। নুন ঝাল এগুলো নিজেদের পছন্দ মতো দেবেন, এটা একটু মশলাদার আছে বলে আমি প্রায় 1 থেকে 1.5 চামচ মতো হয়তো দিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত একসাথে খুব ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম, খুব ভালো করে মিক্স খাইয়েছি। মশলাটা যত বেশি ভাজা হবে সুন্দর করে, আর আঁচটা থাকবে মিডিয়াম,
ফ্লেমটা থাকবে আর মিডিয়াম আর কি। ভাজা হতে দিলাম কিছুক্ষণ, এর মধ্যে নুন মোটামুটি দেওয়া আছে, নুন ঝাল সবই দেওয়া আছে। পুরো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি দিয়েও কিছুক্ষণ কিন্তু কষাবো, শুধু মশলাটা যেমন ভেজে নিয়েছি তারপর চিংড়ি দেওয়ার পরেও কিছুটা কষিয়ে নিয়েছি। চিংড়িগুলো দিয়ে দিলাম, একদম খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি যেন চিংড়ির গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে যায়। আর একদম শুকনো, একদম শুকনো ঝাল করবো এটা। শেষে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এর মধ্যে মিশিয়ে দেবো। আর টমেটো পেস্ট যারা মনে করেন দিতে চান তারা দিতে পারেন, ওটা অপশান রইল। টমেটো এর মধ্যে আমি মেশাইনি, দিলে কিন্তু খারাপ লাগবে না, একটা ছোট টমেটো কেটে দেওয়াই যেতে পারে। মশলার প্লেটটা সামান্য ধুয়ে একটু জল দিয়েছি, কেননা মশলা যে ধোয়া জল সামান্য একটু জল দিয়ে, যেহেতু মশলা আর চিংড়িটা খুব ভালো মতো যেন মিশ খায়, সামান্য একটু জল দিয়ে নিবু আছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ব্যাস। আর রইল এখানে ধনে পাতা, আর রইল এখানে ধনে পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি, সমস্ত দিয়ে একেবারে নাড়িয়ে নিলাম, ব্যাস। ঝাল কিন্তু মোটামুটি রেডি, ঝাল কিন্তু মোটামুটি রেডি। এবারে ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া মানে রান্না রেডি। গরম ভাতে পরপর একের পর এক রেসিপি এবার পড়বে। আমাদের সেদিন চিংড়ির ঝাল ছাড়া মুগের ডাল হয়েছিল মাথা দিয়ে, ভোলা মাছের ঝাল হয়েছিল, লটকে মাছ গোটা লটকে আর কি ঝাল হয়েছিল, নানা রকম মাছের হয়েছিল। চিংড়ির ঝালটা আমি শেয়ার করলাম, গরম ভাতে দুর্দান্ত স্বাদের হয়েছিল, আর একদম শুকনো ঝাল তো খুব সুন্দর হয়েছিল। রেডি হয়ে গেছে, এইটাই ছিল ফাইনাল লুক। আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন, সবাই করেন চিংড়ি মাছের নানান রেসিপি সবাই করেন, এই ঝালটা একবার করে দেখবেন, একদম শুকনো, একদম শুকনো থাকবে, একটু তেল বেশি দিয়ে করতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। শীতের নানান রকম রেসিপি পরের ব্লগে আবার দেখা হবে।